এটা তো আসলে কেন পারছি না এটা তো বলা মুশকিল, কারণ সবার তো, আমার আমার কাছে যেটা মনে হয় যে সবার ওই ক্যাপাবিলিটি আছে। আমরা যখন ব্যাটিং করেছি আমার কাছে মনে হচ্ছিল যে 160-170 এর ভিতরে যদি থাকে, অ্যাটলিস্ট 160 হলে একটা ভালো টোটাল, কারণ উইকেটটা শুরুর দিকে একটু স্লো ছিল। দুটা ম্যাচ অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট, দুইটা ম্যাচ থেকে পাওয়ার অনেক কিছু আছে, কারণ দুইটা ম্যাচ যদি আমরা জিততে পারি অবশ্যই আমরা আরো ভালো অবস্থানে যেতে পারবো। না, আমার মনে হয় পরিকল্পনাটা আমাদের শুরুর দিকে একটু একটু দেখে খেলারই পরিকল্পনা ছিল, কারণ আমরা আগের ম্যাচগুলোতে ওইভাবে ভালো স্টার্ট পাচ্ছিলাম না। তো আজকে 6 ওভারটা আমরা কিভাবে উইকেট হাতে নিয়ে শেষ করতে পারি এটা একটা প্ল্যান ছিল। ক্যাপ্টেন, আসলে বাংলাদেশের ব্যাটিংটা তো, মানে আপনি আজকে রান করেছেন, তারপরে হৃদয় আসলে রানের মধ্যেই আছে, কিন্তু লিটন দাসের ব্যাটিংটা কি আসলে আপনাদের গাইডলাইনটা কি এরকমই ছিল, একটু নেতিবাচক ব্যাটিং করা? মানে সেটাও তো খুব ফুটফুল হতে দেখলাম না আসলে। কত আপনি বলছেন 160-170 করার কথা, মানে সেটা করার জন্য আসলে ইনিংসে কি কি ব্রেক করার দরকার ছিল, কোনটা এক্সিকিউট করতে পারেনি, এটা যদি একটু বলতে পারেন। না, আমার মনে হয় পরিকল্পনাটা আমাদের শুরুর দিকে একটু একটু দেখে খেলারই পরিকল্পনা ছিল, কারণ আমরা আগের ম্যাচগুলোতে ওইভাবে ভালো স্টার্ট পাচ্ছিলাম না। তো আজকে 6 ওভারটা আমরা কিভাবে উইকেট হাতে নিয়ে শেষ করতে পারি এটা একটা প্ল্যান ছিল, যেটা আমার মনে হয় আমাদের যে পরিকল্পনা ছিল ওই অনুযায়ী আমরা শেষ করতে পেরেছি। আর একটু বেটার হতে পারতো, বাট আমরা খুশি ছিলাম। আমার কাছে যেটা মনে হয় যে আমার উইকেটটা যে সময় আমি আউটটা হয়েছে ওই সময় যদি আউটটা না হয় আমি আর একটু খেলাটা 17-18 ওভার পর্যন্ত নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো 160-170 এর কাছাকাছি যেতে পারতো। সাথে এটাও বলবো যে শুরুর দিকে উইকেটটা একটু স্লো ছিল, খুব যে একদম বলটা ব্যাটে আসছিল তা না, বাট আমি যেটা বললাম যে সেট ব্যাটসম্যান থাকাটা খুব জরুরি ছিল। শান্ত, এবারে টি-20 বিশ্বকাপে যে বাংলাদেশ 3টা জিতছে সোফার, এটা বেস্ট রেজাল্ট একটা আসলে টি-20তে। তো আমাদের তো সুপার 8 রাউন্ডে আসলে প্রেশার ছিল না কোনো, তো আমাদের মনে হচ্ছে কেন যে আমরা ব্যাটিংয়ে স্ট্রাগল করছি, একটু প্রেশার, মেন্টালি প্রেশার নিচ্ছি, এটা কি মনে হয় আপনার? আমাদের ফ্রি খেলা উচিত ছিল বা এরকম খেলতে পারছি না কেন? না, এটা তো আসলে কেন পারছি না এটা তো বলা মুশকিল, কারণ সবার তো, আমার আমার কাছে যেটা মনে হয় যে সবার ওই ক্যাপাবিলিটি আছে, সবাই অতীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করে দেখিয়েছে, বাট কেন হচ্ছে না এ প্রশ্নের উত্তর আমার কাছেও নাই। বাট সবারকে ওই সবাইকে ওই ফ্রিডমটাও দেওয়া আছে যে যার যেই ন্যাচারাল গেমটা ওভাবেই খেলার চেষ্টা করবে, বাট সামহাও হচ্ছে না। ক্যাপ্টেন, কোচ এই ম্যাচের আগে বলছিলেন যে সুপার 8-এ আপনারা মানে যাই করবেন মানে সেটা হবে বোনাস, তার মানে এটা আপনাদেরকে প্রেশার ফ্রি বা প্রত্যাশার চাপটা মুক্ত রাখার একটা সুযোগ। তোকে ভাইয়া যে প্রশ্নটা করছিল, যেটা ফ্রিডম নিয়ে খেলার একটা খুব বেস্ট চান্স, মানে এই চান্সটা একটা মিস হয়ে গেল সামনে ইন্ডিয়ার ম্যাচ, আরও কঠিন প্রতিপক্ষ। তো নেক্সট দুইটা ম্যাচ আর বিশেষ করে ইন্ডিয়া ম্যাচ, এটা আপনারা মানে আপনাদের এটা কী হবে আর কি, সেখান থেকে কী পাওয়ার থাকবে? না, অবশ্যই দুইটা ম্যাচ অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট, দুইটা ম্যাচ থেকে পাওয়ার অনেক কিছু আছে, কারণ দুইটা ম্যাচ যদি আমরা জিততে পারি অবশ্যই আমরা আরো ভালো অবস্থানে যেতে পারবো। প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য আমরা খেলবো এবং প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য খেলি। এবং ফ্রিডম নিয়ে খেলার যে কথাটা বললেন, সবার ওই ফ্রিডম নিয়ে খেলার ওই কথাটা বলা আছে, সবাই যেন ফ্রিডম নিয়ে খেলে, বাট ম্যাচে গিয়ে যার যার প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করছে, কেন হচ্ছে না আমি যেটা একটু আগে বললাম যে আমার পার্সোনালি জানা নেই, বাট এভাবে যদি খেলে অবশ্যই এটা বোলারদের জন্য অনেক ডিফিকাল্ট। শান্ত, আসলে প্রশ্নটা হয়ে থাকলে সরি, মানে আপনারা যখন 140 রান করলেন, আপনি যখন সেট হলো, মানে কত রানের উইকেট মনে হচ্ছিল যে করলে আপনারা চ্যালেঞ্জিং হবে এখানে? আমরা যখন ব্যাটিং করেছি আমার কাছে মনে হচ্ছিল যে 160-170 এর ভিতরে যদি থাকে, অ্যাটলিস্ট 160 হলে একটা ভালো টোটাল, কারণ উইকেটটা শুরুর দিকে একটু স্লো ছিল, পরে যদিও ওদের ব্যাটিং এ আমি বলবো যে একটু তুলনামূলকভাবে সহজ ছিল, কারণ বৃষ্টির কারণে মাঠ বলটা ভিজে যাওয়ার কারণে বলটা ভালো ব্যাটে আসতেছিল। সো ওরা তুলনামূলকভাবে আমাদের পেস বলের এগেনস্টে একটু কমফোর্টেবল খেলেছে, বাট শুরুর দিকে আমার কাছে মনে হয়েছে যে সেট ব্যাটসম্যান থাকাটা খুব জরুরি ছিল, এবং সেট ব্যাটসম্যান যদি খেলাটা শেষ করতো তাহলে আমার মনে হয় 160-170 ভালো টোটাল ছিল। লেভেলস অফ বিলিফ গোইং আপ এগেইনস্ট this such a strong team as Australia, who are just ticking every box at the moment, and has it been difficult to adjust from the conditions that you were playing in the previous matches in the group stage? Yes, obviously I think condition is very big difference, because last match there was
lot of spin and also seam, but today looks flat wicket, a very good wicket to bat, and I think we didn't bat well, so I think that is the big difference. Probably we should have target 160 to 170. At the moment, that target seems like it's difficult. What's been preventing you from kind of being able to switch like that? Is it just been about the pitches over there, and has that kind of carried over to maybe how you were batting tonight? I don't think so. I think it's we as a player we had to adjust all every wicket, and wicket looks very good, but we couldn't execute with that new ball, especially in the power play, and we couldn't finish last 5-6 overs, so we lost too many wickets. So if we ended well, it could have, like, we scored probably 160 170. What's it like coming up against a player like David Warner, and does he bring an aura around him? Ki bolche? Bujhi nai. Yeah. We all know how capable he is. Last, I think, 15-16 years or so, we all know how good he is, and he shows his character, and as a player, we have to compete ourselves against big players, but today we couldn't execute our plan. Thanks.